গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব জমিয়ে খ্রিসমাস পার্টি বলো আর পিকনিক বলো সমস্ত কিছুতে এনজয় করছো, কারণ শীত তো পড়ে গেছে, এবার বেশ খানিকটা শীত পড়েছে। তো সকাল সকাল আমার বাগানে দেখলাম কি সুন্দর কয়েকটা চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, তো সেই জন্য তোমাদের সঙ্গে একটুখানি সেটা শেয়ার করে নিলাম। আর এখন মেয়েরা উঠে পড়েছে, ব্রেকফাস্ট করছে, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, কারণ এখন বাজে প্রায় ওরকম 8টা সাড়ে 8টা হবে। আমাকে একটু তাড়াহুড়ো করে রান্না করতে হয়েছে, কারণ হাজব্যান্ড যে খেয়ে বেরোচ্ছে, ও অফিসে কলকাতা যাবে একটু বারাসাতে আর কি, ওর কয়েকটা অফিসে কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ আছে ওদের অফিস থেকে, সেই জন্যেই ও সকাল সকাল বেরিয়েছে। তো ওকে সকাল, ও যেখানেই যাক না কেন সকাল সকাল ভাতটা খেয়ে যেতে পছন্দ করে, তো ওই জন্য আমি সব একবারেই তাড়াতাড়ি রান্না করে নিলাম, যে আমাকে আর পরে রান্না করতে হবে না, মেয়েদেরকে বসে একটু শান্তিতে পড়াতে পারবো। তো এবার আমি একটু ব্রেকফাস্ট করব, কারণ সকাল সকাল আমি কিচ্ছু খাওয়ার সময় পাইনি, মাসিকে একটু চা করে দিয়েছিলাম। তো আজকাল আমি ওই দুধ, মানে দুধ বলছি কেন, চিনি ছাড়া চা খেতে হচ্ছে বলে আমার চা খাওয়ার প্রতি ভক্তিটাই নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সকাল সকাল দেখো মেয়েরা, ওরা তো ব্রেকফাস্ট করলো আর আমার সঙ্গে এখন মুড়ি পেয়ে ওরাও একটু খাচ্ছে মুড়ি, আর পড়তে বসলে একটু খিদেতে বেশি পায়, তোমরা সবাই জানো আমারও পেত, ছোটবেলায় পড়তে বসলেই খিদে পেত, খাওয়া মানে পড়া না করা উচিত পারবে না যাকে বলে। খুব ঝাল আমার গাছের লঙ্কা, তো ঝাল খেতে পছন্দ করো, ভেরি গুড। মেয়েদেরকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে, আর এখন আমি চলে এসেছি আমার সিঁড়ির সামনে, গাছগুলো দেখছি। আর এখানে দেখো আমার এই জিজি প্ল্যান্টটা এমন অবস্থা হবে আমি স্বপ্নেও ভাবিনি, ভেবেছিলাম গাছটাকে বাঁচাতে পারবো, কিন্তু অতি যত্নের ফলে গাছটার এই হাল হয়েছে। আসলে জিজি প্ল্যান্ট তো বেশি জল পছন্দ করে না, বেশি জল পেলে ওর ভেতরে যে পাইপ বাল্বগুলো থাকে ওগুলো পচে যায়, তো সেই জন্যে মারা গেছে। হাজবেন্ড অনেক সময় জল দেয় তো গাছে, তো ও ভুল করে এগুলো দিয়ে দিয়েছে, বোঝে না যে জিজি প্ল্যান্ট জল পছন্দ করে না। তো যাই হোক, মারা গেলে আর কি করা যাবে, আর একটা কিনবো, তবে এখনই কিনবো না, এখনই কিনতে গেলে বড় রাগ রেগে যাবে, বলবে এই কদিন আগে একটা কিনে দিয়েছি বাঁচাতে পারোনি, আর গাছটা তো একটু কস্টলি, ওই জন্যে আমি কদিন পরেই কিনবো, এখন আর কিনবো না। এখন বাচ্চাদের পরীক্ষা সামনে, আমার পড়াশোনা ওদের একটু দেখভাল করতে হয় বেশি করে, তো ওই জন্য একটু চাপের হয়ে যায়, পরীক্ষা হয়ে গেলে তখন আবার ঘ্যান ঘ্যান করবো কিনে দাও না কিনে দাও না করে। তো এখন দেখো এই যে হাজব্যান্ডের সঙ্গে দেখা করার জন্য কয়েকজন এসছে বলো, ওনাদের জন্য আদা দিয়ে আমি লিকার চা করছি, দুধ চা, দুধ আছে ঘরে কিন্তু আমি চা দুধ চা করতে পছন্দ করি না, কারণ অনেকে দুধ চা খেতে চায় না, তো সেই জন্য ঝামেলা করবো না বলে একসঙ্গে আমি আদা দিয়ে চা করে দিচ্ছি। আর ওনাদেরকে এখন এই সুগার ফ্রি বিস্কুট দিচ্ছি, কারণ এমনিতে মারি বিস্কুট আমার ঘরে নেই, মেয়েরা খেতে চায় না বলে আমি আনি না, তো সুগার ফ্রি বিস্কুটটাই এখন দিতে হচ্ছে। অন্য বিস্কুটটা আমি চেষ্টা করি রাখার, কিন্তু ফুরিয়ে গেছে। ওই সো সুইট একটা বিস্কুট আছে না বিস্কফার্মের, ওইটা আমার বাড়িতে থাকে অন্য লোকের জন্য, মানে কাউকে দেওয়ার জন্য লোকজন বাড়িতে এলে, তো সেটা ফুরিয়ে গেছে। এখন যাই হোক কিছু করার নেই, আর এই যে এখন ট্রেটাকে অনেকদিন পর বার করলাম, আর কাবার্ডগুলোর ভেতরে এমন অবস্থা হয়েছে না সে তোমাদের দেখাতে পারছি না, কোমরটা একটু ঠিক হলে ভাবছি একদিন একটু পরিষ্কার করতে হবে, অনেকদিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না। তো দেখো চাটা কিন্তু রেডি হয়ে গেছে আমার, ওনাদেরকে দিয়ে আসবো, আর মেয়েরা তো এখনও ঘুমিয়ে আছে, মেয়েরা ঘুম থেকে ওঠার আগে আমি পকোড়াটা ওদের জন্য রেডি করে নেব, কারণ আমি মেয়েদেরকে পড়াতে বসলেই না, ওদের বাচ্চা মানুষের যেটা হয় সন্ধ্যাবেলায় এমনিতেই সবার খিদে পায়, তো বাচ্চাদের একটু বেশি খিদে পায়, আর এই সময়টা মনে হয় না একটু ভাজাভুজি খেতে, তো ওই জন্য ওদেরকে ঘরে একটুখানি আমি বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে দেবো, আর ওইটা খানিকটা মানে কেটে রেখেছি অর্ধেকটা, আর যেটুকু থাকবে সেটুকু দিয়ে রাত্রে আলু ভাজার সঙ্গে আমরা খেয়ে নেবো, আলু আর বাঁধাকপি দিয়ে ভাজা করে নিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো। আর মেয়েদের জন্য রয়েছে আলাদা কালকে বানানো কড়াইশুঁটি আর চিকেন রয়েছে, তো সেটাই ওদের গরম করে দেবো। এখন দেখো ওনাদেরকে দিয়ে এলাম, আর এই যে দেখো আমি সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। তো দেখো আমি এখন চলে এসেছি, মেয়েদের ঘুম থেকে ওঠার আগেই চাইছি জিনিসটাকে রেডি করে নিয়ে তারপর ওদেরকে ডেকে তুলতে, কারণ ঘুম থেকে উঠে যখন একটু ভালো মন্দ খাবার দেখবো না, তখন বড়োদের কেন ছোটোদের কেন মানে বড়োদেরও মন ভালো হয়ে যায়, তো ওই জন্য চাইছি দ্রুত আমি একটুখানি ওদেরকে এটা রেডি করে নিয়ে ডাকবো। পড়ানোর সময় হয়ে গেছে, বিকাল তো গড়িয়ে গেছে, সন্ধ্যা হব হব করছে, এখনও হয়নি যদিও, তো আমি চেষ্টা করছি তাড়াতাড়ি করে এগুলো রেডি করে নেওয়ার। দেখো আমি ওখানে তো দেখলে এর মধ্যে দিয়েছি হচ্ছে বেসন, একটা ডিম, কালো জিরে দিয়েছি, সঙ্গে দিয়েছি সামান্য একটু লঙ্কা কুচি করে দিয়েছি, আর হলুদ দিয়েছি, লবণ দিয়েছি, একটুখানি হালকা চিনি দিয়েছি একটু টেস্টের জন্য।
তো এই সঙ্গে একটু ধনে গুঁড়ো দিয়েছি হালকা করে, তো বেশি কিছুই না, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আমি একটু বানিয়ে দিচ্ছি। দেখো এটা কিন্তু খেতে খুব সুন্দর হয়, একটু সস দিয়ে খেলে খুবই ভালো লাগবে। আর এটা একদম বাড়িতে আর সবজি দিয়ে তৈরি, তো খুব মানে আনহেলদি ঠিক বলবো না, একে খুব বেশি হেলদি না হলেও একেবারে আনহেলদি হবে না জিনিসটা খেতে। তো একটা আমি এভাবে বানিয়ে নিচ্ছি, দেখবো টেস্ট করে কোনো কিছু কম হলো কিনা, তারপরে আমি আবার বাকিগুলো বানিয়ে নেব। তো মেয়েদেরকে ডাক দিয়েছি, ওরা উঠেছে, আর এখন মেয়েকে বললাম তুমি একটু টেস্ট করে দেখো। তো বড় মেয়ে এখানে টেস্ট করছে, ছোটকে তো টেনে তুলতে হবে, এত সমস্ত উপকরণগুলো বানিয়ে নেব। আর ওরা খেয়ে যদি থাকে তাহলে, বাবা খুব একটা খেতে চায় না, তবুও চেষ্টা করবো দুটো রাখার জন্য। ও একদম তেলে ভাজা বুঝি কিছুই খেতে চায় না, আমি একটু খাই, কিন্তু আমার হাজব্যান্ড এগুলোর দিক থেকে একদম মানে খুব মানে খুব ও খুব মেনে চলে এইসব, তেলে ভাজা ভুজি কিছুই খেতে চায় না। আমি একটু খাই, আমি একটু লোভী, লোভে পড়ে একটু খেয়েও ফেলি, খাই না বলে ভুল হবে। আমি দেখো এখন গার্নিশ করে নিচ্ছি, কারণ গার্নিশ করা খাবার খেতে সবারই ভালো লাগে, সে বয়স্ক হোক আর বাচ্চা হোক। তো আমি সবসময় মেয়েদেরকে একটু সুন্দর করে গুছিয়ে খাবার দিতে খুব ভালো লাগে আমার, আমি ভালোবাসি আর কি। তো দেখো রাত্রের জন্য রান্নাটাও করে নিচ্ছি, কারণ হাজব্যান্ড প্রায় চলে এসেছি, আমি ফোন করেছিলাম বললো চলে এসেছি প্রায়, তো তুমি খাবারটা রেডি করো, আমার খিদে পেয়ে গেছে, আমি বাইরে খাবার খাইনি, তো ওই জন্যে আমি দেখো এই যে খাবারটা রেডি করে নিয়েছি। তো ওকে বললাম কয়েকজন ওয়েট করছে, তো বলে ঠিক আছে আমি একটু আসবো, ফ্রেশ হয়ে নেবো, তারপর কথা বলবো সবার সঙ্গে। তো দেখো আমি রাত্রে খাবারটাও যেন একবারে গরম করে নিচ্ছি, কারণ হচ্ছে এরপরে আমি আর বেরোবো না, চুপচাপ মেয়েদেরকে একটু সন্ধ্যাবেলা পরিয়ে নেবো। তো বারবার উঠতে ইচ্ছে করে না বলে একবারেই গরমটা করে রাখলাম খাবার, একটু পরে ওরা খেয়ে নেবে। তো দেখো আমি বের করে নিচ্ছি খাবারটা, তো মাইক্রোওয়েভ থাকলে এটাই সুবিধা হয় যে খাবারটা দ্রুত গরম করে নেওয়া যায়, এটাই হচ্ছে সুবিধা। যদিও আমি আমার বর বা আমরা কেউই গরম ঠান্ডা খাবার গরম করে খেতে পছন্দ করি না, কিন্তু কচুরিটা সব দিন বানানো হয় না, সেই জন্য একটু রেখে দিয়েছিলাম এক্সট্রা ওদের জন্য। আর এখন আমি আর আমার বরের জন্য এই দেখো আটাটা মেখে নিচ্ছি আর রুটি বানিয়ে দিয়েছি। মেয়ে এখন ছোট মেয়ে বলছে কচুরি খাবে না, ও খাবে রুটি, আর বড় মেয়ে খাচ্ছে এই যে কচুরি, আর আমরা তো দুটো করে রুটি খেয়ে নেবো, ব্যাস হয়ে যাবে। তো যে কথাটা বলছিলাম, আমার হাজব্যান্ডের একটা সমস্যা হচ্ছে কি ও জানো তো, প্রবলেম ও হচ্ছে গুচ্ছে জিনিস নিজে নিজে কিনতে খুব ভালোবাসে, হঠাৎ করে কিছু একটা কিনে নিয়ে আমাকে চমকে দেবে এরকম একটা ব্যাপার, সারপ্রাইজ দিতে খুব ভালোবাসে। তো আমার একদম পছন্দ হয় না সারপ্রাইজ দেওয়া, আমি চাইবো ওর সঙ্গে গিয়ে জিনিসটা কিনবো, দেখে শুনে কিনবো, কিন্তু ও চায় যে নিজেই টুক করে কিনে এনে আমাকে চমকে দিয়ে বলবে দেখো আমাকে খুশি করবে। তো আমার এটা একদম অপছন্দ, আমাকে না জেনে জানিয়ে ও আমার ব্যবহার করা জিনিস কিনবে, সেটা আমার ভালো লাগে না। যাই হোক ও নিজের জন্য একটা জলে বোতল নিয়ে এসছে, কারণ বাইরে বেরোলে না ওই জল না নিয়ে গেলে শীতের দিনে একটু প্রবলেমটা বেশি হয়, ডিহাইড্রেশন হয়ে যায়। তো ওই জন্য অনেকদিন ধরে কিনবে কিনবে করে অবশেষে কিনলো আজকে। আর আমার জন্য তিনটে টিফিন বক্স এনেছে, আর সুন্দর একটা হাঁড়ি নিয়ে এসেছে, হাঁড়িটা দেখো একদম এত কিউট হয়েছে, ছোটো হলে কী হবে, খুবই ভারী, এটা 350 টাকা পড়েছে। আর একটু ফল নিয়ে এসছে মেয়েদের জন্যে, তো এই টিফিন বক্সটাও নিয়ে এসছে, আমি চাইনি আমার দরকার নেই এখন টিফিন বক্সে, কিন্তু গুচ্ছে টিফিন বক্স নিয়ে চলে এসছে, তিনটে টিফিন বক্স আছে এইটার মধ্যে। তো এইটা আমার একদম ভালো লাগে না, আমি বলেছি তোমার সঙ্গে আমি যাবো, তো আসলে সবসময় তো যাওয়া সম্ভব হয় না, সেই জন্যেই কিনে নিয়ে এসছে, সেটা আমি বুঝি। তো এমনি মজা ছিল তোমাদেরকে বললাম। তো বন্ধু আজকের মতো টাটা বাই।